বড় জঙ্গলে একটি বাঘ ছিল, যার নাম ছিল রাজা। রাজা খুবই চালাক ছিল, কিন্তু তার একটি মজার অভ্যাস ছিল। সে হাসতে খুব ভালোবাসত। এমনকি শিকার করার সময়ও সে সব সময় হাসতে থাকত। একদিন রাজা শিকার করতে বের হলো। জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে সে একটি খরগোশকে দেখতে পেল। রাজা খুব সতর্কতার সাথে খরগোশটির দিকে এগিয়ে গেল। খরগোশটি রাজাকে দেখে পালানোর চেষ্টা করল, কিন্তু রাজা তার সামনে ঝাঁপিয়ে পড়ল এবং খরগোশটিকে ধরে ফেলল। তখন খরগোশটি বলল, রাজা তুমি এত হাসছো কেন? রাজা হেসে বলল, তুমি এত ছোট আর মজার, তোমাকে ধরার সময় আমি নিজেকে থামাতে পারিনি, তাই হাসছিলাম। খরগোশটি তখন বলল, রাজা তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটি গোপন পথ দেখাবো যেখানে অনেক বড় এবং সুস্বাদু শিকার পাওয়া যায়। রাজা খুব কৌতূহলী হয়ে গেল এবং খরগোশকে ছেড়ে দিল। খরগোশটি রাজাকে একটি গাছের কাছে নিয়ে গেল এবং বলল, এই গাছের পেছনে সেই পথ। রাজা গাছের পেছনে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। তখন খরগোশটি দ্রুত পালিয়ে গেল। রাজা বুঝতে পারল যে খরগোশটি তাকে বোকা বানিয়েছে, কিন্তু সে এত হাসল যে শেষ পর্যন্ত খরগোশটিকে ছেড়ে দিয়েই খুশি হলো। রাজা ভাবল, আসলেই মজার একটা দিন ছিল, এবং হাসতে হাসতে জঙ্গলের দিকে ফিরে গেল।